জেলার বড় চশমার দোকান এখন আপনাদের শহর বহরমপুরে। নিজস্ব কম্পিউটার ল্যাবে আমরা লেন্স তৈরি করে থাকি। আমাদের ঠিকানা বহরমপুর সুশ্রুত আই হসপিটালের ঠিক পাশে রাস্তার ডান দিকে। এভারেস্ট অপটিক্যালে আপনাদের জানায় সাদর আমন্ত্রণ। গণনা কেন্দ্রের বাইরে সিল ও সিরিয়াল নম্বর সহ ব্যালট পেপার উদ্ধার। মঙ্গলবার দুপুর নাগাদ ঘটনায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে মুর্শিদাবাদের শামশেরগঞ্জ থানার জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠ সংলগ্ন এলাকায়। স্কুলের পেছনে পাটের জমি থেকে ব্যালট পেপার উদ্ধারের পাশাপাশি স্কুলের ভেতরের ডাস্টবিন থেকে কিছু আগুনে পোড়া ব্যালট উদ্ধার ঘিরে রীতিমতো শোরগোলের সৃষ্টি হয়। এদিকে ব্যালট উদ্ধারের খবর পেয়ে জয়কৃষ্ণপুর এবিএস বিদ্যাপীঠে ছুটে আসেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের সভাপতি ইমাম শেখ, 4 নম্বর জেলা পরিষদের কংগ্রেসের সদস্য আনারুল হক বিপ্লব, 6 নম্বর জেলা পরিষদের কংগ্রেসের পরাজিত প্রার্থী আয়েশা জুলেখা সহ অন্যান্য নেতৃত্ব। ব্যালট উদ্ধারের ঘটনায় প্রশাসনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করে বিডিওর বিরুদ্ধে হাইকোর্টে যাওয়ার হুঁশিয়ারি দিয়েছেন কংগ্রেস নেতৃত্ব। যে পাটের ভুয়ে পাটের জমি যে এরিয়া আর কি, সেই এরিয়াতে আমাদের ZP6-এর মানে যে প্রার্থী আয়েশা জুলেখা, তার ভোটগুলো টোটালটাই সেই পাটের ভুয়ে কিন্তু জমিতে ফেলে রেখা হয়েছে। এবং পরক্ষণে আবার আমরা লক্ষ্য করলাম যে স্কুলের মধ্যে যে একটা চৌবাচ্চা রয়েছে, সেই চৌবাচ্চায় সমস্ত ব্যালটগুলোকে বের করে মানে ব্যালট বাক্স থেকে বের করে সেই ব্যালট বাক্সগুলোকে পুরানো হয়েছে, তার প্রুফ কিন্তু আমরা পেয়েছি। যেমন 174 নম্বরে একটা বুথের মানে আমরা প্রুফ পেয়েছি, একটা ছোট্ট একটা টুকরো, সেটা কিন্তু আমরা সাংবাদিককে দেখানো হয়েছে। এইভাবে টোটাল যেটা এই যে শামশেরগঞ্জের যে গণনা কেন্দ্রে এখানে করে যে পরিবেশটা সৃষ্টি করলো শামশেরগঞ্জ বিডিও নেতৃত্বে, সেই পরিবেশটা আমরা অত্যন্ত আঘাতে তাকে ধিক্কার জানাই। এবং এই শামশেরগঞ্জ বিডিওকে যিনি ভোট পরিচালনা করলেন শামশেরগঞ্জের, তাকে আমরা মানে অবিলম্বে সেই প্রশাসনের মাধ্যমে এবং নির্বাচন কমিশনের মাধ্যমে তার শাস্তি দাবি চাইছি। যে তার দ্বারা এই ঘটনা ঘটলো কেন, এই প্রশ্নটা কিন্তু আমাদের থেকে যাচ্ছে। আমরা আগামী দিনে এই বিষয়ে কিন্তু আমরা কোর্টে যাচ্ছি যে এই শামশেরগঞ্জের বিডিও দ্বারা যেভাবে প্রভাবিত হয়ে স্টোররুম কিপার থেকে শুরু করে বিভিন্ন কর্মচারীকে দিয়ে ভোট কর্মীকে দিয়ে এইভাবে ভোট বাক্সকে ভেঙে সিল খুলে আবার নতুন করে যে মানে নতুন ব্যালট বক্স ঢোকানো হলো, এটা কোন নির্দেশ পেয়ে এটা করলো, এটা আমাদের প্রশ্ন।